প্রকৃত বিষয় বোঝার আগেই অনেক সময় আলেমদের উক্তিকে দোষারোপ করা হয়ে থাকে। অথচ আলেমগণ আল্লাহর নির্দেশটির প্রতিধ্বনি করে থাকেন মাত্র। যথেষ্ট জ্ঞান না থাকার কারণে এরা আল্লাহ পাকের বাণী বুঝতে অক্ষম। যেমন এক গ্রাম্য ব্যক্তি জ্বালানি সংগ্রহ করতে এক গাছে উঠল। সে ডালের আগার দিকে বসে গোড়ার দিকে কোপাতে লাগল। বোকালোকটির এই বিপজ্জনক কাজ দেখে এক মুরব্বি রাস্তা দিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলতে লাগল, এই তুই মরেছিস, তুই মরেছিস, তুই মরেছিস। এই চিৎকার শুনে লোকটি গাছ থেকে নেমে আসলো। মুরব্বির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হুজুর, আমি কি সত্যি মরে গেছি? মুরব্বি ভাবলেন এ লোকটিকে বোঝানো সম্ভব নয়, সুতরাং তিনি লোকটির কথার কোনো জবাব না দিয়েই চলে গেলেন। লোকটি ভাবল, মরা মানুষের সঙ্গে কথা বলা হয় না, এই জন্য মুরব্বি আমার কথার জবাব না দিয়েই সরে পড়েছেন, সুতরাং নিঃসন্দেহে আমি মরে গেছি। এভাবে লোকটি পাড়ার সবাইকে হাত জোর করে অনুরোধ করে বেড়াতে লাগল, আপনারা আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করুন, আমি মারা গেছি। কিন্তু তার কথায় কেউ সাড়া দিল না। অগত্যা সে নিজেই একটি কোদাল সংগ্রহ করল এবং নদীর ধারে গিয়ে কবর খুঁড়তে লাগল। কবর খোঁড়া শেষ হলে কোদালটি রেখে কবরের ভিতরে মরার মতো পড়ে রইল। ওই নদী দিয়ে লঞ্চ যাতায়াত করত। একটি লঞ্চ এসে এক ইংরেজ সাহেবকে নদীর ঘাটে নামিয়ে দিয়ে চলে গেল। সাহেবটি সরকারি চাকুরি নিয়ে ওই গ্রামে এসেছিলেন কি একটা কাজের তদারক করতে। তিনি ডাকবাংলোয় যাবেন, সঙ্গে রয়েছে বিছানাপত্র ও একটি বাক্স, কিন্তু কে বয়ে নিয়ে যাবে এগুলি? আশেপাশে কোনো লোকজনও দেখা যাচ্ছে না। অবশেষে দূরে চোখে পড়ল একটি কোদাল। সদ্য মাটি কাটা হয়েছে, কোদালটি এখনও সরানো হয়নি। মাটি কাটা লোকটি নিশ্চয় আশেপাশে কোথাও আছে। কোদালটি লক্ষ্য করে সাহেব অগ্রসর হলেন। দেখেন সেখানে একটি গর্ত, গর্তের মধ্যে একটি লোক শুয়ে আছে। সাহেব তাকে ডাকলেন, এদিকে এসো। লোকটি ভাবল, আমি যে মরে গেছি হয়তো এই ভদ্রলোক জানেন না, তাই আমার সাথে কথা বলতে এসেছেন, সুতরাং লোকটি কোনো সাড়া দিল না। চুপ করে শুয়ে পিটপিট করে তাকাতে লাগল। ভদ্রলোক কয়েকবার ডাকলেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে বিরক্ত হয়ে কাছে গিয়ে তার কোমরে এমন জোরে এক লাথি মারলেন যে লোকটি তড়াক করে উঠে বসল। লোকটি বলল, কবরে মুনকের নাকির এসে থাকে শুনেছি, এই লোকটি নিশ্চয় মুনকার নাকির হবে, এর কথা অমান্য করা যাবে না, যা বলবে তাই শুনতে হবে। সুতরাং যখন সাহেব বলল আমার সঙ্গে এসো, লোকটি ওর সঙ্গে সঙ্গে নদীর ঘাটে গিয়ে দাঁড়ালো। সাহেব ওর মাথায় বাক্স ও বিছানাপত্রের পোঁটলাটি চাপালেন এবং একটি মিষ্টির হাঁড়ি ছিল সেটাও হাতে দিয়ে বললেন, চলো। এ বলে সাহেব ওকে নিয়ে ডাকবাংলোই পৌঁছলেন। ওর মাথা থেকে জিনিসপত্র নামিয়ে নিয়ে ওকে আটানা পয়সা দিলেন আর মিষ্টির হাঁড়ি থেকে দুইটি রসগোল্লা হাতে নিয়ে বললেন, যাও। লোকটি খুশিতে গদগদ হয়ে বাড়ির দিকে রওনা হল। তখন সন্ধ্যা উতরিয়ে গেছে। রাস্তায় এক ওয়াজ মাহফিলে দেখতে পেল এক মাওলানা সাহেব মঞ্চে দাঁড়িয়ে ওয়াজ করছেন। আমাদের সবাইকে মরতে হবে। মুনকির নাকের তিনটি প্রশ্নের জবাব সঠিকভাবে না দিতে পারলে কবরে দোজখের আগুন দাও দাও করে জ্বলে উঠবে, বিষাক্ত সাপ বিচ্ছু অনন্তকাল দংশন করে জীবনকে লাঞ্ছনায় ভরে তুলবে। লোকটি এই কথা শুনে স্থির থাকতে পারল না, একলাফে মঞ্চে উঠে দাঁড়াল। সমবেত লোকদেরকে লক্ষ্য করে বলতে লাগল, ভাই সব, এই মৌলভী সাহেবের কথায় বিশ্বাস করবেন না, কবরে সব কিছুই ঘটে না। আমি এইমাত্র কবর থেকে উঠে আসলাম, কবরে কোনো প্রশ্ন করা হয় না, কোনোরূপ আগুন জ্বালানো হয় না, কোনো সাপ আসে না এবং কোনো বিচ্ছু দংশন করে না। কবরে যা ঘটে তা হল এই যে একজন মনকের নাকির বর্জুতা পায়ে এসে এমন জোরে কমরে এক লাথি মারে যে মৃত ব্যক্তি শোয়া থেকে উঠে বসে পড়ে। তারপর তার সাথে কিছু দূর গিয়ে সেখান থেকে বাড়িতে নিয়ে বোঝা নামানোর পর বিদায় করে দেওয়া হয়। বিদায়ের সময় আটানা পয়সা দেওয়া হয় আর দেওয়া হয় মাত্র দুইটি রসগোল্লা, এর বেশি কবরে আর কিছুই হয় না। সুতরাং এই গ্রাম্য লোকটি কবরের বিষয়টি বুঝতে যেরূপ ভুল করেছে, সেরূপ আজকাল অনেক বুদ্ধিজীবী আছেন যারা আলেমদের উক্তিকে হালকাভাবে নিয়ে বিচার করে থাকেন। বস্তুত আলেমদের নয়, বরং আল্লাহর বাণীর প্রতি তাদের শ্রদ্ধার অভাব রয়েছে।